শুরুতে এই সংবাদ শিরোনাম। ভারতের মধ্যপ্রদেশে মসজিদ ভাঙচুর সহিংসতার ঘটনায় আটক 50 জন। এবার মার্কিন সেনাদের উপর হামলা করল চীন। ইডেন বিমানবন্দরে গাইডেড মিসাইল হামলায় ইরান জড়িত। সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির কাছে ভয়ঙ্কর বোমার বিস্ফোরণ। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রের ভাগ্যে আরও বড় চপেটাঘাত অপেক্ষা করছে, বললেন খাররাজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কয়েকটি জায়গায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মন্দাসোর এবং ইন্দোর জেলার কয়েকটি অংশে বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পর্যন্ত কয়েক ডজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। উত্তর আঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তহবিল সংগ্রহের জন্য ডানপন্থী হিন্দু সংগঠনের আয়োজিত র্যালি থেকেই এই উত্তেজনা ছড়িয়ে গেছে। মঙ্গলবার ইন্দু জেলার একটি মুসলিম অধ্যুষিত গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। র্যালিতে অংশগ্রহণকারী হিন্দু সংগঠনের সদস্যরা একটি মসজিদের সামনে থেমে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। মসজিদে তখন মুসল্লিরা নামাজ পড়ছিলেন। এ ঘটনায় থেকেই সহিংসতা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জাফরান পতাকাবাহী একটি গোষ্ঠী মসজিদের উপর উঠে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে এবং পুলিশের উপস্থিতিতেই মসজিদটির একটি মিনার ভাঙার চেষ্টা করছে। পুলিশের মহাপরিদর্শক যোগেশ দেশমুখ এ বিষয়ে বলেন, ঘটনাটি লজ্জাজনক এবং হামলাকারীদের শনাক্ত করার জন্য একটি টিম গঠন করা হয়েছে। হামলাকারীদের তুলনায় পুলিশ সংখ্যায় কম ছিল, ফলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। দেশমুখ বলেন, যেহেতু এই ঘটনায় পুলিশ জড়িত থাকার বিষয়টি আসছে, তাই আমরা বিষয়টি তদন্ত করছি। যদি এর কোনো প্রমাণ বা ভিডিও পাওয়া যায়, তবে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আফগানিস্তানের মার্কিন সেনাদের উপর আক্রমণ চালানোর জন্য চীন জঙ্গিদের অর্থ সাহায্য করতে চেয়েছিল, সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম। তাদের দাবি, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 17 ডিসেম্বর জানিয়েছে পেন্টাগন। তবে ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা স্পষ্ট নয়। চীন কাদেরকে টাকা দিতে চেয়েছিল। করোনার সময় থেকে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে, ট্রাম্প প্রকাশ্যে চীনের বিরোধিতা করেছেন। বিশেষজ্ঞদের একাংশই মনে করছেন, জো বাইডেন ক্ষমতায় এলে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খানিকটা ভালো হলেও হতে পারে। তারই মধ্যে এই খবর প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম। খবরে দাবি করা হয়েছে, পেন্টাগনের সূত্র জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত মার্কিন সেনার উপর আক্রমণ চালাতে চেয়েছিল চীন, তবে সরাসরি নয়। এই কাজে আফগান জঙ্গিদের ব্যবহার করতে চেয়েছিল চীন, সেজন্য তাদের টাকাও দিতে চেয়েছিল। এই মুহূর্তে আফগানিস্তানে প্রায় 2000 মার্কিন সেনা আছে, ন্যাটোর বাহিনীর সঙ্গে যারা কাজ করছে। নভেম্বরে ট্রাম্প জানিয়েছিল 15 জানুয়ারির মধ্যে সেই সেনা দেশে ফিরিয়ে নেওয়া হবে। ন্যাটো অবশ্য এই বক্তব্যের বিরোধিতা করেছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, শিনজিয়াং প্রদেশে চীনের সঙ্গে আফগানিস্তানের ছোট সীমান্ত আছে। চীন বারবারই চায় ওই সীমান্তের মাধ্যমে আফগানিস্তানে নিজেদের আধিপত্য বাড়াতে। শুধু তাই নয়, শিনজিং প্রদেশের উইগুর মুসলমানদের বসবাস জানিয়ে চীনকে নানা সময় নানা কথা শুনতে হয়। চীনের ধারণা, সীমান্ত অঞ্চলে মার্কিন সেনাও চীনের উপর নজরদারি চালায়। ফলে অনেকদিন ধরেই চীন দাবি করছে মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাক। চীন পাকিস্তান, আফগানিস্তান এবং আমেরিকার একটি মঞ্চ শেয়ার করে, সেখানে আফগানিস্তান প্রসঙ্গে আলোচনা হয়। চীন একাধিকবার সেখানে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানোর দাবি জানিয়েছে, কিন্তু অন্য দেশগুলো তা মানতে চায়নি। এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পেছনে ইরান জড়িত রয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী মাইন আব্দুল মালিক। তিনি বলেন, আদেন বিমানবন্দরে গাইডেড মিসাইল হামলায় কিছু ইরানি বিশেষজ্ঞ জড়িত রয়েছে। এ বিষয়ে এ খবর জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনিশেফাক। বুধবার সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান বুধবার দেশটির ইডেন বিমানবন্দরে অবতরণের পরপরই হামলার মুখে পড়ে। এতে অন্তত 26 জন নিহত হয়েছেন, তবে সরকারের কেউই হতাহত হননি। সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, বুধবার নতুন সরকারের সদস্যরা দেশটির অস্থায়ী রাজধানী এডেনে প্রথম সভা করেছেন। সবাই নতুন সরকার প্রধানমন্ত্রী সাইথ বলেছেন, প্রাথমিক তদন্তের ফলাফল এডেন বিমানবন্দর বিস্ফোরণের পেছনে হুতি জঙ্গি গোষ্ঠী জড়িত রয়েছে।
সেনাবাহিনী এবং গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, গাইডেড মিসাইল হামলায় কিছু ইরানি বিশেষজ্ঞ জড়িত রয়েছে। অন্যদিকে সৌদি সমর্থিত সরকারের ওপর হামলার প্রতিশোধ নিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই রাত জুড়ে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় কয়েকটি অংশে বিমান হামলা চালায় সৌদি এবং আমিরাত জোট। সিরিয়ার উত্তরাঞ্চলে রাক্কা প্রদেশে রাশিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে। সিরিয়া থেকে বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সকালে রাক্কা প্রদেশের তাল আল সামান এলাকায় রুশ সামরিক ঘাঁটির প্রবেশপথে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। গাড়িটিতে আগে থেকেই বোমা পেতে রেখেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসী গোষ্ঠী হারাস আদ্দিন বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। গত কয়েকদিনে সিরিয়ায় আরও কয়েকটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরিয়ার পশ্চিম হামা প্রদেশের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। বুধবার দেশের পূর্বাঞ্চলের দেইর আজজুর প্রদেশে একটি বাস লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এর ফলে বাসে আগুন ধরে যায় এবং কয়েক ডজন মানুষ হতাহত হয়। গত কয়েক মাসে সিরীয় সেনাবাহিনীর কাছে একের পর এক পরাজয়ের পর সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখন সে দেশের আবাসিক এলাকাগুলোতে নিরীহ মানুষের উপর বোমা, রকেট এবং মর্টার হামলা শুরু করেছে। ইরান হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, জেনারেল সুলাইমানি হত্যাকারীদের জন্য আরও বড় চপেটাঘাত অপেক্ষা করছে। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাইদ কামাল খাটার্জি এই হুশিয়ারি উচ্চারণ করেন। ইরান সহ মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের মাঝে জেনারেল সুলাইমানি ব্যাপক প্রভাব ছিল বলে জানিয়েছেন তিনি। সুলাইমানি শাহাদতের এই অঞ্চলের জনগণ মারাত্মক ক্ষুব্ধ হয়েছে। কামাল খাররাজি বলেন, ইরান এবং ইরানের জেনারেল সুলাইমানি জানাজার নামাজে কুটরি জনতার অংশগ্রহণ ছিল তাকে হত্যার নির্দেশ দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বড় ধরনের চপেটাঘাত। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উস্কানি এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ঘটকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়ে ইরানের এই শীর্ষ স্থানীয় কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের এই উস্কানি প্রধান লক্ষ্য মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান শহীদ সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে পারে এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র এত বেশি তোড়জোড় করছে। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান হুশিয়ারি দিয়ে বলেন, মার্কিনিরা যদি সামান্যতম ভুলও করে বসে তাহলে তাদেরকে চরম প্রতিশোধের সম্মুখীন হতে হবে। গত বছরের 3 জানুয়ারি ভোর রাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানি শাহাদত বরণ করেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।